হুগলির জিরাটের চরখয়রামরির প্রাথমিক বিদ্যালয়। এবং এই বিদ্যালয়ে গঙ্গা ভাঙনের জন্য আতঙ্কিত এই বিদ্যালয়ের পড়ুয়া এবং পড়ুয়ার অভিভাবকরা, এবং সেই কারণেই এই স্কুলের বিভিন্ন বিদ্যার্থীদের নিয়ে যাওয়া হয়েছে অন্য স্কুলে। এরকমই এক এই স্কুলের ছাত্রের গল্প আজ আমরা আপনাদেরকে দেখাবো, যে একসময় পড়তো এই স্কুলেই, কিন্তু স্কুলের নদী ভাঙনের জন্য তাকে তার পরিবারের লোকজন নিয়ে চলে যায় অন্য স্কুলে। তারপর থেকে সেই ছেলের বড্ড মন খারাপ। সে মাঝে মাঝে নিজে একাই আসে এই স্কুলে, নিজে স্কুল ঘুরে দেখে এবং মনে করে তার অতীতে বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কথা। সে গল্পই রইল আজ আপনাদের জন্য নিউজ 18 ডিজিটালের পর্দায়। বল একটু, কেন নিয়ে গেছে? স্কুলটা ভেঙে যাবে হঠাৎ করে, যদি ভাঙে তখনকার সবাই ভয় পেয়ে যাবে, তার জন্য আমাকে বলছে ওই স্কুল যায়, কয়েকদিন পরে তো ফাইভে যেতেই হবে, ওই ইসে তার জন্য ওই স্কুলে ভর্তি করে দিয়েছে। তুই এই স্কুলে কতদিন পড়েছিস? দু তিন বছর। কোন ক্লাস অবধি? তখন গঙ্গাটা এখানেই ছিল? আর একটু কোথায়, কিরকম জায়গা করেছিল? এখানে স্কুল মাঠ ছিল, একটা একটা ক্লাব ঘর ছিল, এদিকে দুর্গা মন্দির ছিল। ঠিক আছে। দোকান ছিল, রাস্তা ছিল, এই জায়গাটা দিয়ে ওই ভেঙে গেছে ওই জায়গাটা দিয়ে। ছোটবেলার বয়সে স্কুল একজন বাচ্চার কাছে কতটা আপন হয় তা হয়তো আমরা সবাই জানি। নয়ন তার প্রথম স্কুলে কাটিয়েছে 4 বছর। দিয়া, সায়ন, অর্ণবের মতন বন্ধুদের ছেড়ে অন্য স্কুলে গিয়ে পড়াশোনা করতে একদম ভালো লাগে না তার। তাই তো সে বিকেল হলেই বারবার ছুটে চলে আসে তার আপন স্কুলে। বল একবার কি হয়েছে, কোথায় পড়ায়? এই রুমটা পড়ায় আমাদের, আগে আমরা নিচে ওখানে একটা ক্লাস আছে এটা, ওখানে এখন যারা গঙ্গা বাদ দিতে এসছে তারা থাকে, আর আগে ওখানে আমরা পড়তাম, তারপরে এখন তো আমি চলে গেছি, আর ওনারা এখানে থাকে আর আমাদের বন্ধুরা এখানে পড়ে। তুই তো স্কুলের সময় আসতে পারিস না, তুই তো অন্য স্কুলে চলে গেছিস বলে তোর মন খারাপ করে? কতটা মন খারাপ করে? ছেলেকে অন্য স্কুলে নিয়ে যাওয়ার কারণ কি জানালেন তার অভিভাবিকা, শুনে দেখুন। বললাম যে গঙ্গাটা যেভাবে ভেঙে এসেছিল তাতে তো মনে হচ্ছিল যে আর স্কুল এখানে চলবে না, দিয়ে সব কিছুই ভেঙে গেছিল, ঘরের চালা টালা সবই ভেঙে গেছিল, ওই জন্য ভয়ে আমরা আমার ছেলেকে অন্য স্কুলে নিয়ে গেছি। কেন তার কাছে এই স্কুল এত প্রিয় এবং কেন সে এই স্কুলের টানে বারবার ছুটে আসে, সে কথাও নয়ন জানায় নিউজ 18 ডিজিটালকে। বুধবার দিন, সেই দিন হলো স্যার একটুখানি ক্লাস করেই চলে যেত নাম প্রেজেন্ট করে, আর সেই দিনকে আমরা বই পড়া ছেড়ে বসে খেলতে চলে গিয়েছিলাম, এই স্কুলে খেলতাম, বেঞ্চের উপর লাফাতাম, আর সেদিনকে টিফিনে মাংস ছিল, আর বিকেলবেলা আমরা মাঠে ফুটবল, ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতেছিলাম, আর সেই জন্য আমাদের খুব মজা হয়েছিল। নয়নের মতন এই শিশু মন যেন আবারও বন্ধুবিরহে না ভেঙে পড়ে। এবার থেকে যেন যে স্কুলই হোক সেই স্কুলে আবার নিজেদের বন্ধুদের সঙ্গে মহা আনন্দে ক্লাস করতে পারে, একসঙ্গে ছাত্র জীবনের মজা উপভোগ করতে পারে। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।